রামাত, এই রামাত, আমাকে ডেকেছেন স্যার? জি স্যার, ডেকেছি। একটা কথা জানতে ইচ্ছিল খুব, তাই বলুন দেখি স্যার, এই বাড়ির মালিক কে? জি আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক মতো ডিউটি না করলে চাকরি যাবে কার? আমার না তোমার? কার আবার, আমার? তাহলে এবার একটা হুকুম করছি, এখন চার চামচ চিনি দিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চিনি দিয়ে? তাও আবার চার চামচ? হ্যাঁ, দাঁড়িয়ে রে কেন, যা। জি আনছি। আর কিছু না হোক, কিরণ বাপের বাড়ি থেকে আসার আগে চিনি দিয়ে এক কাপ চা খেয়ে নি। বড় সাহেব, চা। বুঝলি রহমত, চিনি দিয়ে চা করার মজাই আলাদা। কিন্তু কিরণ মামুনি যদি এসে জানে? কিরণ মামুনির কি হবে, কি হবে? আরে আমি কি কিরণকে ভয় পাই? এই শঙ্কর চৌধুরীর কাছে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত কত জল, কত জল, কত জল, কত জল। দেখ তুই কখন এলি মা কিরণ? মা কিরণ বলে আর মায়া দেখাতে হবে না, দেখি ছেড়েছি। বাহ বাহ বাবা বাবা, কি মিষ্টি। রহমত চাচা নিশ্চয়ই চার চামচ চিনি দিয়েছে। হ্যাঁ মা, কিন্তু আমার কোনো দোষ নেই বড় সাহেব। চুপ বেড়া, চুপ মিথ্যাবাদী। আমি আরো বললাম, রহমত তুই চিনি দিয়ে চা দিচ্ছিস, কিরণ মামনি যদি জানতে পারে? থাক বড়াব্বু, আর মিথ্যে বলে পাপের বোঝা বাড়াতে হবে না। আচ্ছা বড়াব্বু, আমার ভালোবাসা কি তোমার কাছে এতই তেতো যে চিনি দিয়ে চা খাওয়াটা তোমার চাই? আরে কোন শালা বলে তোর ভালোবাসা তেতো? সুন্দরবনের মধু তেতো হতে পারে, অস্ট্রেলিয়ার মধু তেতো হতে পারে, ভারতের মধু তেতো হতে পারে, কিন্তু তোর ভালোবাসা তেতো হতে পারে না। আমি কান ধরছি, আর কোনোদিন চিনি দিয়ে চা খাবো না। থাক, আর মাপ চাইতে হবে না। বড় জনের অবস্থা তো দেখলাম, এবার দেখে আসি ছোট জন কি করছে। ছোট সাপ ওঠেন, বেলা তো অনেক হয়েছে। রাজ, রাজ, এই রাজ ওঠো। কি হলো, ওঠো। ছাড়ো না, ছাড়ো। ঘরে কি অবস্থা, এসব পরিষ্কার করবে কে? কেন, আমার বউ? তোমার বউটা আবার কে? বউকে মানে পাঁচটানা দশটানা আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই। তা এত বেলা এখন যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটার হবে, আটটা? জি না। তাহলে সাড়ে আটটা? না, দশটা বাজে। দশটা বাজে? ওরে বাবারে, গেছি, আমার তো বারোটা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। এই সরো, কি অবস্থা করে দিচ্ছে। কি হয়েছে? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, পাঁচশো টাকা দে। পাঁচশো টাকা মানে
সুচন্দ, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই, দেহের সাথে দেহ লাগা, দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না, তোর জন্য মেঘনা চাইতেই বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম? বাকি রইল এই যে ব্যাটা, হুনেন হুনেন। আই বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি, বের করবেন না আমি অফিসের লোকজন দায়িত্ব কাপালাম। আরে না না। সকাল সকাল 500 টাকা! ওয়াও 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 ওয়াও, আবার হইবে গো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডানা, একটু আমার রুমে আসুন। আমাকে দেখেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাটক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, খারাপ দে হয় তা কি মজা, আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না 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 কমলা লেবুর মতো, আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো, আপনার বুক আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাছে লেগে যত্ত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা, তুই লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ, বুঝলি সামরি? ভালোবাসে ডক্টরেট। শোন, তবে তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজন কি বলেছে? আর কাউকে না, স্যার কসম। চুপ মিথ্যাবাদী, তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? আরে ছাড় ছাড়। হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা জানিস, আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়, তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি, আমি কিরণ না যে তোর পাম্পট টিপে ফুলে একেবারে ঢোল হয়ে যাব। ওই যে, আর তুই আনন্দে ধেই ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মরি মর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ, তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার, তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত না। শালি শালি, রস কস কিচ্ছু নেই। ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দে। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না।
কি মজা! আরে দেখ, তারাকে দেখাচ্ছি মজা। বুঝছ, তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুরুট খামো। ধোয়া সারু। তুই পাড়াদের গুলো কেন কোথায়? ওদের কোনো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুট মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে? বড় আব্বু, কিরণ তো এখানে নেই, দেখেও নি। তাই বলছিলাম, মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে এইভাবে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাড়তে পারে। চপ 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 বাবা, চপ চপ। আরে কিরণকে আর ডাকতে হবে না। বড়বু, তুমি না খুব ভালো। চল চলো। ওরে বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার দশটা না, পাঁচটা না, একটা মাত্র বউ কোথায় গেল রে? কি হচ্ছে, কি হচ্ছে তোমার? তুমি এমন করছো কেন? হ্যাঁ, অমন করছো কি? আর সাথে তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। খুব ভালো করেছে, আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি, অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিস একটু সিরিয়াস হও। রামাত, এই রামাত, কাজল, এটা তো ঠিক হয়নি। আহা আহা, তোর দেখি মন একেবারে গলে গলে পড়ছে। গলবে না, ও আমার পাঁচটা না, দশটা না, একটা মাত্র বউ। মাইরি, তুই যেমন ফিক করে ভ্যালেন্টাইন হাসি দিচ্ছিস, তাতে মনে হয় রাজ তোকে বিয়েই করে ফেলেছে। শোন, আরে গাধী, ওর কথায় ভুলিস না। রাজ এই ডায়লগ কম করে 100 মেগে বলেছে। খালি ভেজাল লাগে। এখন চল, খেতে পেয়েছে। উফু, খেতে পেয়েছে। আরে আমি কি নাস্তা দেব? তুই লুচি তরকারি বানাবি বলে আমি তো কোনো নাস্তাই বানাইনি। লুচি সবজি, ইয়া, চল চল চল। আরে চল, এই যে গরম গরম লুচি তরকারি। দেখ দেখ দেখ, আরে নে নে নে, আমার দাঁত দিন। আরে বেটা, ধর ধর। আরে আস্তে আস্তে, খিদে লেগেছে আমার, আর ইঁদুর দৌড়াচ্ছে তোমাদের পেটে। আরে তোর লুচি তরকারি খাবো বলে এক সপ্তাহ ধরে অপেক্ষা করি, তাই যখন পাই তখন আর দেরি হয় না, বুঝলি? তুই রোজ বানাতে পারিস না? কাজী, এই লুচি তরকারি বানানো আমাকে শিখিয়ে দিস তো। না না, শেখানো যাবে না, সব শিখে ফেললে আমার দাম কমে যাবে। চাচা, তুমি শুরু করো। শুরু করবো কি মা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি। এই জন্য তোকে এত ভালো লাগে, তোর রান্নাটা ফার্স্ট ক্লাস। মেয়েটাও ফার্স্ট ক্লাস বাবা। দেখতে হবে না বোনটা কার? আমার। থাক থাক, আর গ্যাস দিতে হবে না, এবার চলো। চলো মানে কোথায় যাবো? বাবার কাছে। কেন, তোর বাবার সাথে কথাই হয়েছে? এক মেয়ে কিরণ আমার সঙ্গে থাকবে, আর এক মেয়ে কাজল থাকবে তার কাছে। তাছাড়া কাল তো দেখা করে এলো, আজ আবার কেন? বাবার শরীরটা ভালো না বড় আব্বু। সে কথা আগে বলবি না, চল আমিও যাবো। আই না বড় আব্বু, তেমন কিছু না, তোমাকে যেতে হবে না। তাহলে রাজকে নিয়ে যা, রাজ তুই ওদের বাড়িতে নিয়ে যা, এর মাঝখানে লুচি তরকারি গুলো আমি শেষ করে দিই। হ্যাঁ, চল রাজ। আরে আরে সাইয়া, দেখ মোর একটা ভুল পাই না, ও দুই দুইটা ভুল লাগিয়া গড়ে, দুই ফুল এক মালি, মোগলে কেটে রাইস। হেই,
একটা ফুল পাইলে আমি বয়ের মধ্যে হানাইয়া থুইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো চলো। খুব ভালো চাচা, কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমার তো আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। ও খালি মুখে চলে যাবে বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। থাক থাক, অত কষ্ট আপনাকে করতে হবে না, এখন আমি যাই। সালাম আলাইকুম শাশু। সালাম। এই নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো, ফিডারে দুধ খেও, আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল, রাজার একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা বাবা শুনলার কথা, রাজ নাকি আমার সাথে বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালাই এই যে গেলে, আয় তাই না কে বস, উই যে দেখে না আয় পড়ছে। কিছুই তো বুঝতেছি, কিছুই বোঝেনি। চল। আরে চন্দ্র, বিলটা নিয়ে যা। না বললে তো হবে না, আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো। সব সময় কিরণের ভয় দেখাবি না তো, কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি, ঠিক আছে 2000 দিলে চলবে। একটু বেশি হলো না? আমার 2000 টাকাই লাগবে, বলো তুমি দেবে কিনা। দেব দেব বাবা দেব। ভেরি গুড, খুশি। আর তোরটা? আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। অনেকটা দূরে এসেছি, এবার দে। যত টাকা চাবি দেব, শুধু একবার বল। কি? ওই যে ওইটা। কি অটাটা করছিস? চলি ওইটা বোঝো না, আই লাভ ইউ। এই আমাকে ঢুকিয়ে কি ফুসুক ফুসুক করা হচ্ছে? বাবা লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি? জলদি রেডি কর। যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়, বাচ্চাদের মতো কাঁদিস না তো। যা লবণ দান এটা নিয়ে, জলদি যা জলদি যা। চাচা ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার ডাকতে হবে না। Oh!
সত্যি তো জ্বালা পুরোটা অনেক কমে গেছে। আরে বাহ, আমাদের কাজল নাকি ডাক্তার হয়ে গেছে। ডাক্তার সাহেবা, তা এই বাড়িতে পার্মানেন্ট থেকে যাও, বলা তো যায় না আবার কখনকার কপাল পড়ে। না ওর থাকতে হবে না, আমি আছি, তোমার কপাল পড়লে আমি দেখব। ও বাসা যাক, বাবা একলা তো, বাসা যাক। নেকা দেখো না, আওলা প্রেম মেরে পাওলা বাতাস, লাগাইও না গাই রে বন্ধু, লাগাইও না গাই। আগুন জ্বালাইয়া যাইও না, যাইও না তুমি দূরে পালাইয়া রে বন্ধু, দূরে পালাইয়া। আওলা প্রেমের বাউলা বাতাস, লাগাইও না গাই রে বন্ধু, লাগাইও না গাই। আওলা প্রেমের বাউলা বাতাস, লাগাইও না গাই রে বন্ধু, লাগাইও না একবার দেখলে তোমারে, এক পলকে যাই রে ভাইসা সুখের জোয়ারে। কাহিলার বন্ধু প্রাণেতে মারিলার বন্ধু, বাঁচাও না আমায়। আওলা প্রেমের বাউলা বাতাস, লাগাইও না গাই রে বন্ধু, লাগাইও না গাই। প্রীতি বানাইলার বন্ধু, প্রীতি মজাইলার বন্ধু, মোরি প্রেম জ্বালাই। আওলা প্রেমের বাউলা বাতাস, লাগাইও না গাই ও বন্ধু, লাগাইও না গাই।
কংগ্রেচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা, আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও মোমবাতি নিভিয়ে কেক কাটো। আজ মার কথা তোমার খুব মনে পড়বে, তোমার বুকে অনেক ব্যথা উঠলে উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয়ে তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ বলো, বলো আমাকে দিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো দুই মেয়ে কেনেছি আমার কাছে। রাজ, কাজল, কিরণ, ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। যেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা, কেন চলে গেলে, কেন চলে গেলে সালমা, কেন চলে গেলে? তালা তালাটাও খুলে নি, মাঝখান থেকে কিছু হার ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা। Oh!
তালা খুলবে কে? আমি আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ। যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি, গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত। কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না। বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলোবনে মুক্ত ছড়াচ্ছিস, এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝি কাজ নেই, কিরণ বুঝলেই চলবে। তুই সবসময় ইয়ার্কি করিস না। ইয়ার্কি না, আমি সিরিয়াসলি বলছি, ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন? আমার বরকে তো পাকা ধানি মই দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি। দিতেও পারি, তাই আগে থেকে 10 নাম্বার সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে, আমি কি অংশ নিতে পারি? বড়বু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলের চার দেয়ালের মধ্যে 420 নাম্বার কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। বস, কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করব। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আরে সবাই আমার পেছনে হাজির বিরানি নিয়ে ঘোরে, আর তুমি শালি আমাকে পান্তাবাতের মতো অ্যাভয়েড করো। আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। তোকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। ভালো হবে না বলছি, ফোন 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 কাজলকে নিয়ে বাড়িতে চলায়। বাবা আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে, চলেন। তুই বস, আমি দেখছি। কি ব্যাপার, পতাকালে কেন? মনু, কোথায় যাও? দেও গাড়ি সঙ্গে লই এইছি। হেদিন আমারে ডিজুস পোস্টপেড প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দিমু। আচ্ছা এই যা, তক্তা ছুড়াইয়া ভালা। এই
মনের কথা বেরিয়ে এসেছে আরে আমার কিচ্ছু হয়নি টিচু টিচু তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম দারুণ কষ্ট হয়েছে সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয় আগে জানলে কোন শালায় ভালোবাসত আমি তোর সাথে কোনো নাটক করিনি তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি কিন্তু পারিনি তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয় আমাকে বিশ্বাস করতে তোর এত ভয় মোহাম্মদ রাজ চৌধুরী
পিতা মোহাম্মদ শওকত চৌধুরী সাং 57 গুলশান এর শহীদ, আপনি মোসাম্মদ কাজল বেগম, পিতা হাসান আহমেদ সাং 22 মহাখালী, 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন, বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। তোর ভয় দূর করে দিলাম, আজ থেকে তুই আমার 1 টাকার বউ। 1 টাকার কাবিন, তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়, লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে 1 টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার 1 টাকার বউ, তুই আমার 1 টাকার বউ।
প্রেমে ডুবে রবে বুকেরই মাঝারে শুনে দেখ না তুই যে আমার অনুভবে আমার মন পড়ে চলে গাড়ি কৃষি গ্রাম পাইলে বন্ধু যাব রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজ আমার স্বপ্ন পূরণের দিন তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই আমি রাজকেই ভালোবাসতাম রাজ যখন আমাকে বউ বলে ডাকতো তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো মনে হতো সত্যি আমি রাজের বউ কি রে তুই খুশি হস নি খুশি হব না কেন খুব খুশি হয়েছি এই দেখ আনন্দে আমার চোখে পানি চলে এসেছে আমি জানতাম আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে বা খুব সুন্দর লাগছে মা এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি মা কাজল বিয়ের সব আয়োজন তুই করবি হ্যাঁ করব বাবা সব আয়োজন আমি করব আমি নাচব গাইব ফুটতে করব ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার তুমি কোনো চিন্তা করো না বাবা আমি সব করব আমি সব করব সব কার সাথে কেন কিরণের সাথে আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস বউ বলে ডাকিস ওকে আর কিরণও তোকে খুব ভালোবাসে কিরে ঠিক করিনি না বাবা ঠিক করিনি ঠিক করিনি What do you do? I mean to say, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে বাট আমি ওকে ভালোবাসি না বাবা সেটা আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না তোমার কাছে যা ফান তা কিরণের কাছে সুইসাইড আত্মহত্যা আত্মহত্যা যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম তখন সারা চোখে মুখে সে কি আনন্দ মনে হলো যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল আর
আর এখন আমি কি বলবো, দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই ডিনাই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তা হতে দেবো না রাজ, আমি তা হতে দেবো না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলি দিয়েছে, আর তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় ঠেলে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন, তুই যদি কিরণকে বিয়ে না করিস, তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা খবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা খবর খুলে রাখিস। আই ডু ইট, আই ডু ইট রাজ, আই ডু ইট। কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না, কিরণকে আমি বিয়ে করব না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে, মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার এক টাকার বউ, বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব, বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো, আমি আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাম্মদকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি তুমি আমার এক টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি এক টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে এক টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাঠের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে, আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনীর পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না, অস্বীকার করব না। তোমরা তোমরা আমাদের পেলেছ, খাইয়েছ, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? আর কি চাও তোমরা? গরিবদের কি মনে করো তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই?
তাদের নিজস্ব কোন আল্লাহ নেই। সব তোমাদের ইচ্ছে চাবি দেয়া, কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপর আল্লাহ। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। তুই আমার বউ খায়াত। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পর আমার নতুন জীবনের আশীর্বাদ। রাজ, আশীর্বাদ নয়, অভিশাপ। রাখবীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলব, গুমরে গুমরে কাঁদব, তাতে অত দুঃখ হবে না। যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়। আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব। রাজের জন্য শপিং করেছি। এখন রাগ কাজল এলে একসাথে দেখব। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয় কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরে তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। মুইজে ভটকার ভটকা, মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মহব্বতকে বিয়ে করেছি বাবা। মহব্বতকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি, তাই বলে একটা রাস্তার ছেলেকে না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আরেকটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা, 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 খবর তার, তুই আমাকে স্পর্শ করবি না। বাবা, বাবা, তুই ওকে চলে যেতে বল, ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা, কাজল, কাজল তুই যা, তুই চলে যা, তুই কাল থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য এটুকু দয়া কর কাজল, এটুকু করুণা কর কাজল, তুই চলে যা। বাবা, তুই চলে যা। বাবা, ওকে যেতে বল।
ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। চলে যাব, চলে যাব, চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। কি অপরাধ ছিল আমার, কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি। কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন, কেন, কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার, নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলব। আরে হেট ইউ, হেট ইউ। তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারবো না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি, তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা বোতলটা দাও। না রাজ, না, মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব, কি করে ভুলে যাব, কেমন করে ভুলে যাব? আছে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, যদি 500 আর 100 টাকা নোট। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম সে অভিনয় শেষ, এটা তোর পাওনা। এইটা তোর পাওনাটা পাইলাম,
এইবার ফাওড়া দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না, এইবার তোর দেখাই যেতেছে আমার চরিত্রটা কি। একদম কথা কবি না, ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আসি কারা। আরো কমাই না, ছাড় বলছি। পাইপের ফ্যাক্টরির মধ্যে এই করছে, পুরো পাইপের মধ্যে হাইন দেখে তো ফিল পাবো না। মাইয়া আলু, এটারে পেশাইয়ে ধর, এটা কিন্তু তাহার মেশিন, রাজ সাহেবের এক টাকার বউ। চল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার? আপনি আমার সাথে আসুন। যিনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। Thank you.
রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু। চল চল। বাবা রাজ, বাবা আমার, বাবা মা, মা আমার স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? ইয়াল্লা ইয়াল্লা, তুমি আমার ডাক শুনেছ, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায়? না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশে ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন, আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে, তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়বু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তুই একবার কয়েকদিন একটু বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি তুই ওখানে যা, তোর ভালো লাগবে, যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা তুমি চলে আসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে কি লিখছিস?
চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুরির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। আরে তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য, দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে, চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয় বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো, বাবাও হলো আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা চলো না আমাদের বাসায় মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব, যাবে? যাবো, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে, চলো চলো। মামা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুরিতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকায় নতুন এসেছি, শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়, আজই আপনি প্রথম এলেন, বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি, চলি। চল মামা। কি ও আমার ময়না বউ, তোর কারণে মুই একেলা। আমার সোনার ডিব্বার আস্তা দিব বাইসে আসি, দেখুন কই যায়। তুই গলাটা ভিজাইলি। আমি বাইরে বাইরে করতে আসি। আমি সামনের মাসে তোরে একটা নৌকা কিনে দেব। আমি সামনের মাসে
বসে তোরে একটা নৌকা কিনে দেব। শুনেছি তোর মনের নদীর কোলে উপচে পড়ে ঢেউ, শুনেছি তোর মনের নদীর কোলে উপচে পড়ে ঢেউ, সে ঢেউয়ে কাটবো সাঁতার যেতে না ডেকে, আমার একটু ভালোবাসা দে না ওরে শোনাবো। আমি সামনের মাসে তোরে একটা নৌকা কিনে দেব, আমি সামনের মাসে তোরে একটা নৌকা কিনে দেব। তোর মনের বাগানেতে ফুল ফুটাছে নাকি, সেই ফুলের গন্ধ নিতে আশায় আশায় থাকি। সেই বাগানের আমি মালি, হইয়া আছি চোখের বালি, সেই বাগানের আমি মালি, হইয়া আছি চোখের বালি, একটু ভালোবাসা দে না ওরে শোনাবো। আমি সামনের মাসে তোরে একটা জমিন কিনে দেব, আমি সামনের মাসে তোরে একটা জমিন কিনে দেব, সত্যি উঠছিব কাজে আসো না। যেদিন হতে মালার দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো, কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? গুন্ডা
মামাকে খবর দিতে হবে। ছেড়ে মামা ইয়া হইলে না সাথে হইলে না বা শ্বশুর ঘরের খবর নাই নাই হইলে কোন যা মামা মামা তুমি কোথায় আমার মামা বলাইছিল ইয়া মামা তুমি কোথায় মামা মামা তুমি কোথায় মামা কি হয়েছে দেখি বলি বাবা আঙ্কেল একটা গুন্ডা না আমার মাকে মারছে তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল আরে বাবু একটু দেখো তো মারলে ইয়া দেখাই দিয়ে গেছে দেখ এই যাও তো মা মা কোথায় গেল কোথায় গুন্ডা কোথায় তোমার মা মা তো এখানেই ছিল কোথায় গেল সিমোনি এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না কিন্তু মাকে যে গুন্ডাটা তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না আমি আছি না আরে কারা যাও কোথায় কি মুসিবতে তুমি এখন ফেললাল কি হইলে গেল কোথায় সিনসি বাড়ি পাইছি পাখি পাখি উড়িয়ে যাইবে কোথায় পাখি তার নিজেও জানে না কি বললে মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো হ্যাঁ ওর বাবা নাকি বিদেশে থাকে একটা ঘুড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল ঘুড়ির মধ্যে চিঠি খুব ইন্টারেস্টিং তো তাই তো তোমাদের বলছি মেয়েটা খুব সুন্দর বছর ছয়েক হবে দারুণ ফুটফুটে মেয়ে আমার দেখে খুব মায়া হলো আমি বললাম ঠিক আছে তুমি আমাকে বাবা বলে ডেকো তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল বললো না তোমাকে কেন বাবা ডাকবো তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে একদিন নিয়ে এসো তো আচ্ছা তুই যদি সময় মতো বিয়ে করতিস ওই রকম ছয় বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরত নিয়ে আসিস তো একদিন দুধের স্বাদ ঘুলে মেটাবো মা মা দেখো কি এনেছি এগুলো কোথায় পেলি বাবা আঙ্কেল দিয়েছে জানো মা বাবা আঙ্কেল না খুব ভালো বাবা অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই কেন তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে ঠাই দেবে বাবা তো আমাদের দেখতেই আসে না তুমি কত কষ্ট করো লুকিয়ে লুকিয়ে কাঁদো জানো মা আমিও কাঁদি তবে কাউকে বুঝতে দেই না বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে পারে না বাবার কথা আমি শুনতে চাই না বাঁচা বাবা দেখি মা দিন দিন এসে গেছি আমার এত পরিশ্রম সবই ভুলে যাচ্ছে কত আশা তোকে নিয়ে তুই লেখাপড়া শিখে মানুষ হবি আর আজ তুই আমাকে খিস খিস বানালি দিন ইয়াল্লাহ হে কি শুনলাম ইয়াল্লাহ আমার মরণ হলো না কেন আমার মরণ হলো না কেন ইয়াল্লাহ তুমি আমার মরণ দাও আল্লাহ আমার মরণ নয় না কেন মা মা গো একদম চুপ তুই তুই আমাকে মা বলবি না তোর মতো মেয়ের মা হতে চাই না আমার যেদিকে দু চোখ যায় চলে যাব থাক থাক তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে না মা না আমাকে ছেড়ে তুমি যেও না তাহলে বল অপরিচিত কারুর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা কথাও বলবি না বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না যদি নিস তবে আমার মরা মুখ দেখবি
এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলব না, যদি বাবা এসে দেয় তবু না, তবু তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না। ভালোবাসা ভালোবাসা থাকো তুমি।
এবার যা করার সব আমাকেই করতে হবে। মা মা এসেছিস? আয় আমার বুকে। কি রে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাণী রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট অ্যাকশন। আমার বাবা। এই, তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো? তুমি দেখি? হ্যাঁ, এইবার তো তোমার দেখা হয়েছে। এখন পকেটে হাত দাও। পকেটে হাত দেবো কেন? ও মা, তুমি দেখি দারুণ বোকা। মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? দাও, 1000 টাকা দাও। তুমি আমাকে দাদু বলেই দেখো। তাহলে তো তোমাকে ঘোড়া হতে হবে। আমি তোমার পিছে চড়ে রাজকুমার খুঁজতে যাব। ঘোড়া হও না প্লিজ। আরে না না, তোমার দাদুর শরীরটা খুব ভালো আছে, ব্যায়াম করা শরীর। হ্যাঁ, আমি ঘোড়া হচ্ছি, তুমি চলো। এই ধরো ধরো। হ্যাঁ,
चल चल घोड़ा অনেক আছে আর বাড়ি না আর বাড়ি না আরে কি হচ্ছে বড় আপু দেখা পাবে তো তুমি নিশ্চয়ই আমার আন্টি হ্যাঁ আর তুমি নিশ্চয়ই সেই অবাক করা মেয়ে দেখি আসো বসো তুমি না খুব সুন্দর ঠিক আমার মায়ের মতো তাই হ্যাঁ আরে বসো কেন এই জন্যে বুঝেছ বোকা তবে দুষ্টু ভাইজান বিকেল হয়ে গেল এখনো তো দিঘিকে ফিরিয়ে দিয়ে গেল না ওর মনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো মুখ দেখে তো তা মনে হয়নি আসলে দিঘি তোর বাবার আদর পায়নি তাই হয়তো ওর সাথে বাবা আর মেয়ের মতো একটা বন্ধুত্ব হয়ে গেছে তবু আমার মন যেন কেমন করছে আমি একটু দেখে আসি আচ্ছা কোন জায়গার কথা যেন বলেছিল শিশির খামার বাড়ি অনেক দেরি হয়ে গেছে তোমার মা দুশ্চিন্তা করবে কাল কিন্তু আবার আসবে ছোট সাহেব বড় সাহেব আপনাকে ডেকেছেন তুমি একটু দাঁড়াও মামনি আমি এক্ষুনি আসছি হ্যাঁ ঠিক আছে দেখি বাবা মা তুমি এসেছো আমি এক্ষুনি যাচ্ছিলাম বাবা আঙ্কেল একটু ভিতরে গেছে তুমি দাঁড়াও আমি ডেকে আছি ওনার সাথে গাড়িতে যাব না মা আমার গাড়িতে ভয় লাগে হেঁটেই যেতে পারবো চল চলো মা কিন্তু বাবা আঙ্কেল শোনো ভাই তোমাদের সাহেব এলে বলো দিঘিকে মা নিয়ে গেছে জি দিঘি কোথায় গেল দারোয়ান জি সুর সাহেব এদিকে এসো দিঘি কোথায় গেছে দিঘিকে তার মা এসে নিয়ে গেছে বলেছে আপনাকে বলতে ও আচ্ছা ঠিক আছে তুমি যাও জি ঠিক আছে দেখাচ্ছি মজা তুই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানো না হ্যাঁ ক্ষতিকর কিন্তু মাঝে মাঝে খেলে এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু আরে কিরণ তো এখানে নেই তাছাড়া দেখো নি তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না অবশ্যই দেখা যায় তবে এই জন্য হাত চুলকাচ্ছিস কেন দাদু আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে তাই হাতটাও চুলকাচ্ছে জলদি দাও তা না হলে আন্টিকে ডাক দিব কে তুই আমি দিঘি জলদি দাও নলি বিপদ আছে ঠিক আছে ঠিক আছে কিরণকে ডাকতে হবে না দাদু তুমি না খুব ভালো তোমার সঙ্গে আমি করবো রমা
তোমার সঙ্গে আমি আরে করব রোমাঞ্চ সঙ্গে আমি করব রোমাঞ্চ তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান দে 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 এই নেখা তোর প্রিয় লুচি তরকারি মা তোমারই মজা লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করত না কত খেয়েছে সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম আর খেয়ে তোর মামার মতো বড়াব্বু বলতো ফার্স্ট ক্লাস থাক সে কথা তুই খেয়ে নে না আমি খাবো না তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে বড় সাহেব নাস্তা খেলেন না কি খাবো তুই লুচি তরকারি বানাতে পারিস না না বড় সাহেব আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন কার কথা বলছিস কে আবার কাজল মামুনি খবরদার ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না তাড়িয়ে দিয়েছি বেশ করেছি দাদু তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি দেখ 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 তুই বানাতে পারিস না তো কি হয়েছে আমার দিকে ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে বাহ 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 একেবারে কাজলের মতো ফার্স্ট ক্লাস আরে বেটা
দাদু, তোমাদের ভুল আমি ভাঙাবো। কি খাওয়াচ্ছে? দেখ দেখ দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও না তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? হা কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। পছন্দের জিনিস নাও। না কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধ হয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা, আমার বাবা পচা। ছি মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেবো। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেবো। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বকবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, কাজলের মা ডাকে। আমার রাজার লোক মজ মামাতে আছে,
ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে, প্যাসটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই জাগা মতো খবরটা দিয়ে যাই। হ্যাঁ তুমি ও বন্ধু, তিন দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না ও বন্ধু তিন দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবে, চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে সেরবে, মুই তোমার উপকারের লেগে আইছিলাম, এই লগে মোর একটু উপকার হইতে, বলতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে কাজল রে লইয়া গড় বানমু গ্রামের কোণে, কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী না মানি তোমার হবু স্বামী রাসা ভাইয়া হইতে দিতে আছে না, কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে, আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া দিছে। দেখি কাজলের মেয়ে? হয় হয় মোর আর কাজলের মাইয়া, কিন্তু এই মাইয়াটা মুই হারাইয়া ভালাইছি, এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে, সি 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 ও মুখে কওয়া যাইবে না, এখন সারাদিন আড়ার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলে তুমি ফিরিয়ে দাও, তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? তাহলে মিথ্যে বলেনি, তুই বেঁচে আছিস, মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে তাহলে বেঁচে আছি। আয় আয় কিরণ আয়। না আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ তোর জন্য, শুধু তোর জন্য, আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজার তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই একথা তুই বলতে পারলি? হ্যাঁ আমি চাল করছি, যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দেখিকে আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস রাজ তাকে কোনোদিন ক্ষমা করবে না, তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস। না কিরণ না, দিঘি কাকে বাবা আঙ্কেল ডাকে আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তোর ষড়যন্ত্রের সার্থক হবি তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না। বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন শত্রু হয়ে যায় তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সেই কিরণ বলে গেল আমি আমি ষড়যন্ত্র করছি রাজকে হাত করার জন্যে। না না এসব মিথ্যে, দিঘির ওই বাবা আঙ্কেল তাহলে রাজ? আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকব না, দিঘিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে।
বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দেবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিছু না, দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে, কথা বলছিস না কেন? না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। দেখো না বড় আব্বু, এই সোনালি ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তো, তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিলে বলো? বলবে কি, একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড় আব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্রের অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। হিরাম, কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস? তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত, কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি? কি হলো, থামলি কেন বল? তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই, বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না, যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহব্বতই আমাকে বলেছে, কাজল তার মেয়ে দিঘিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিন হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না, এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? কেন কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ কেন? তোর জন্য, তোর জন্য আজকে আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। মেয়েকে আজকে বস করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি, কেন গিয়েছিলি রানের কাছে? বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না শুনতে না পেয়ে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কে বলেছে রাজ? রাজ তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি দিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সব শুনেছি, সব শুনেছি। আর কই দইবে না ও, আমি বুঝতে পারছি দিঘি
রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান। বৈধ সন্তান কয় কি? বিয়া হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে? কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি, আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। এক টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ের নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি, তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে, সোনা রাস্তা গড়ে থইয়া মরছি আমি ঘুরিয়া ঘুরিয়া। এই আয় মোর লগে, খাড়া ফালামুর রাজের মা খায়। বড় আব্বু খবরদার, তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ির থেকে বেরিয়ে যেতে, তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন এখন আমি তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না, এতে আপনার কোনো পাপ নেই, এসবের জন্য আমি দেই। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। সাত বছর, সাত বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দেখি দিঘি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু। সারাক্ষণ দিঘি বাবার জন্য ছটফট করে, ওকে আপনি নিয়ে যান ওর বাবার কাছে। না মা, না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেরি করবেন না বড় আব্বু, তাহলে আমি দিতে পারবো না। যান, ওকে নিয়ে যান বড় আব্বু। আপনার বংশের রক্তকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি এক মার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাচ্ছি এই আশায়, মা যদি সেই সন্তানের টানে কোনো দিন আমাদের কাছে ফিরে আসে। চল দাদু ভাই, চল দাদু। আমি মাকে ছেড়ে যাব না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। দেখি ¶¶
রাস্তার এই আবর্জনা কি? তুমি আবার কেন বাড়িতে নিয়ে এলে বড়াবু? যে মেয়ে এই বাড়িতে চুরি করতে এসেছিল তাকে তুমি বাইরে ছুড়ে না ফেলে আবার ঘরে নিয়ে এলে। ও চুরি করেনি মা। চুরি করেনি? কি বলছো তুমি? আমি নিজের হাতে ধরলাম ওকে। সোনা না 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 না, সোনা ভেবে নয়, সোনালি প্রেমের জন্য নয়। দেখি শুধু রাজের ছবিটা নিতে এসেছিল। রাজের ছবি? রাজের ছবি দিয়ে কি করবে? ওর মায়ের চোখের পানি মোছাতে। মায়ের বুকে জমে থাকা দুঃখের পাহাড় ভেঙে ফেলতে, মাকে তার হারানোর সুখে সংসার ফিরিয়ে দিতে চেয়েছিল। অতটুকু মেয়ের, অতটুকু মেয়ের কি বিরাট আশা! কোনো ষড়যন্ত্রের জন্য ওখানে আসেনি মা, ও এসেছিল ওর মায়ের অধিকার ফিরিয়ে দিতে। এসব তুমি কি বলছো বড়াবু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা আমাদের খারাপ হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে বাবা। কাজলের ছোট্ট মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। চোখ খুলেনি বড়াবু, বরং তোমার চোখ অন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তা হতে দেবো না, ওকে আমি বের করে দেব। ওই শয়তান লম্পটের মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। দেখি শয়তান লম্পটের মেয়ে নয় মা। তুমি তুমি কথা বলতে পারলে বড়াবু? দিঘির বাবা ওই মোহাম্মদ শয়তান লম্পট নয়? দিঘির বাবা ওই লম্পট নয় মা। মোহাম্মদ নয়? তবে কে কে দিঘির বাবা বলো, চুপ করে থেকো না, বলো কে দিঘির বাবা? রাজ। রাজ? হ্যাঁ মা হ্যাঁ, দিঘির রাজের ঔরসজাত সন্তান। কাজল মহব্বতকে বিয়ে করেনি মা, যখন শুনেছিল আমি তোকে রাজের বউ হিসেবে আংটি পরিয়ে দিয়েছি, তখন সে তোর আর রাজের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহব্বতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছিল তোর জীবনের হাসি ফোটাতে, তোর বাবার স্বপ্ন পূরণ করতে, ওর বড় আব্বুর আংটির মর্যাদা রাখতে। এত বড় ত্যাগ করেছিল কাজল, আর আমরা ওকে বুঝতে পারিনি, বুঝতে পারিনি। ওকে নিয়ে এলি না কেন বড়বু? আনতে চেয়েছিলাম, আনতে চেয়েছিলাম মা, কিন্তু কাজল আসেনি। বললো আপনাদের রক্ত দিঘিকে আপনারা নিয়ে যান, কিন্তু আমি ওখানে গিয়ে কিরণের জীবনে কোনো অশান্তির আগুন জ্বালাতে পারবো না, জ্বালাতে পারবো না। বড়বু একজন শুধু ত্যাগ করে যাবে, আর আমি আমি নিজের মতো তা গ্রহণ করব, তা হয় না বড়বু, তা হয় না। আচ্ছা বড়বু, আমি যদি কাজলের পাথরে ক্ষমা চাই তাহলে কাজল কি আমাকে ক্ষমা করবে না? বলো বড়বু, ও কি আমাকে ক্ষমা করবে না? বলো। পারবি, তুই পারবি কাজলকে ফিরিয়ে আনতে, যা। একলা একলা আইতে আছে রাত, এখন করবো আসল কাজ। বাপ এনেছে মাইয়া, ঠিক আছে নাই শুইলাম, শুইলে যান আপনার আপত্তি। তা মোর মাইয়া কাটিয়া নিয়েছিলেন কে? আল্লাহ কিন্তু সইবে না, মোর বরদোয়া কিন্তু আপনাকে কপালে ঠাডা ভরবে। তোর মেয়েকে আমি কেড়ে নিয়েছি, কি ফালতু কথা বলছিস? আমনে এইখানে আওয়ার পর থেকে কাজল আড়াল থেকে আমার মাইয়া দিগিরে দিয়া আপনি রে বস করতে চাইতে আছে, আপনি লেগে আমার সুখের সংসার খান খান হইয়া যাইতে আছে। এসব কি বলছিস তুই? ঠিকই কইতে আছি রাজ সাহেব, আপনি দয়া করিয়া
মোর আর কাজলের সংসারটা নষ্ট করিয়েন না। মাইয়াডারে মোর বুড্ডা সিনাইয়া নিয়েন না। আপনার বাপে মোর মাইয়াডারে কাজলের কাজটা নিজের কাছে লইয়া গেছে। ওরে সারা আমি বাঁচব না। দয়া করিয়া মোর দিগিরে ফিরাইয়া দেন। আমার সাথে লাইনে আইছে। তুমি আবার আমার বাড়িতে এসেছো? বাবা আঙ্কেল, তুমি কে? তোমার বাবা আঙ্কেল, তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। এসো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? এসো বাবা আঙ্কেল। এসো বাবা আঙ্কেল, আমি ব্যথা পাচ্ছি। বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, বাবা আঙ্কেল, যা এখান থেকে, তোর মেয়েকে নিয়ে চলে যা। আর কোনদিন এখানে আসবি তো ওকে আমি মেরে ফেলবো। যা এখান থেকে। বাবা আঙ্কেল, আমি যাব না, আমি যাব না। বাবা আঙ্কেল, আচ্ছা মুইয়া রামুন, এবার তোর ইমোর কাছে আইতে হইবে। কিরণ, তুই চুপ, একদম চুপ। বেঈমান, মিথ্যাবাদী, তুই আমাকে সবার কাছে ছোট করে দিতে চাস, সবার কাছে তুই মহান সাজতে চাস। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি না, তোকে বিশ্বাস করার কোনো প্রশ্ন ওঠে না। তুই একটা মিথ্যাবাদী। কাজল, এই কি করছিস তুই? আমি আমার অজাতে তোকে যে অপবাদ দিয়েছি তার জন্য, ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি গাজল। না না কিরণ, তোকে আমি ক্ষমা করে দিয়েছি বোন। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। তাহলে এখন চল, তোর ঘরে ফিরে চল। দিঘি কোথায় যা? রামত, এই যে রামত, দিঘি কোথায় রে? কেন কথা বলছিস না কেন? আমার দিঘিমণি কোথায়? ওকে আমি বের করে দিয়েছি। বের করে দিয়েছিস কেন? ওর বাবা এসেছিল নিতে। ওর বাবা? কে ওর বাবা? মোহাম্মদ, যার বুক থেকে তুমি ওকে ছিনিয়ে এনেছিলে। আমি আবার ওকে ওর কাছে ফিরিয়ে দিয়েছি। এ তুই কি করেছিস রাজ? একজন দায়িত্ববান লোকের যা করা দরকার আমি তাই করেছি। ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি। না না, তুই ঠিক করিস নি। কি বলছো বাবা? ঠিকই বলছি, দিঘি মোহাম্মদের মেয়ে নয়। তুমি জানলে কি করে? কাজল আমাকে সব খুলে বলেছে, মহাব্বতকে বিয়ে করেনি। যখন শুনেছে আমি কিরণকে তোর বউ হিসেবে আংটি পরিয়ে দিয়ে এসেছি, তখন তোর আর কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য মহাব্বতকে ভাড়া করে স্বামী স্ত্রীর অভিনয় করেছে। কিরণের জীবনে হাসি ফোটাতে, বাবার স্বপ্ন পূরণ করতে, আমার পরম আংটির মর্যাদা রাখতে, তোদের জীবন থেকে সরে নিজেকে মেরে ফেলতে চেয়েছিল কাজল। কিন্তু ওপরে আমাদের মতো এত বেরম নয় বলেই ওকে বাঁচিয়ে রেখেছে। দীর্ঘ সাত বছর তুই শুধু জেল কাটিসনি, তার চেয়ে বেশি জেল খেটেছে কাজল। জেলে তুই যে কষ্ট না করেছিস, তার চেয়ে বেশি কষ্ট করে কাজল ওই দিঘিকে মানুষ করেছে। আর তাকে তুই তুলিল লম্পটের হাতে।
কাজলকে, কাজলকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা চিনতে পারিনি। কাজল কলঙ্কিনী নয়, হ্যাঁ কাজল কলঙ্কিনী নয়, এক মহিমাসী নারী। তবে তবে দিঘি কার মেয়ে? দিঘি তোর মেয়ে, তুই ওকে বাঁচা। কাজল কিরণ দিঘি মোর কাছে, ওগো যদি বাঁচাইতে চাও হেইলে 1 কোটি টাকা লইয়া কাশিমপুর খামার বাড়ি চলে যায়, সময় মাত্র 30 মিনিট। খবরদার, সালা কি করিয়া নিজের জ্ঞান খরচা করিয়া পুলিশে আবার খবর দিতে যাইস না, হেতে কিন্তু আপদ বাড়িয়ে যাইবে। দিঘির বডির মধ্যে টাইম বোম ফিট করিয়া রাখছি, যদি ভুইডিয়া ওডে আইয়া কিন্তু শোভা না পাবি, বুঝতে পারছো? দিয়েছি বুতাম সাজ্ঞা গড়ি অর্থে সাজ্ঞা মহাবাদ রাজ আমি তোর টাকা নিয়ে এসেছি, ওদেরকে ছেড়ে দে। তার আগে তোরে আমার কাছে সারেন্ডার করতে হইব, আমাকে গায়ে হাত তোলার লেগা তোরে আমাকে পাও ধরে মাপ চাইতে হইব। বেশি যদি চালাকি করো এই জায়গায় টিপ দেমু, ওই জায়গায় তোমার মাইয়া ভুইডা সাধু হয়ে যাইবে। এত চিন্তা কিসের, সেট করিয়া এদিকে আয়। সভ্যদর দলা দে ভাই, হ্যাঁ
আবার হয়েছে এখন সব ভুলে চল মা, তোর যেখানে জায়গা সেখানে চল। চল দাদু, বাবা মার চোখের পানি মুছে দাও, মাকে ঘরে নিয়ে চলো। ওরা পরে আসবে। চলো ডিফ্রেন্ড, বলে দিলাম প্রাণ দিলাম,
বন্ধু যাবো না তোর বাড়ি, বল দিলাম প্রাণ দিলাম আর কি দিব রে,